সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। আজ সোমবার 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মদিবস। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আরামবাগ মহকুমা জুড়ে সকাল থেকেই গানে গল্পে কবিতায় চলে রবিবরণ। কবিগুরুর জন্মজয়ন্তী উপলক্ষে হুগলির আরামবাগ গার্লস হাইস্কুলে সাড়ম্বরে পালিত হল 25শে বৈশাখ। স্কুলে এদিন ছাত্রীরা কবিতা, নাটক এবং নৃত্য পরিবেশন করে। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে এদিন রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করেন আরামবাগ গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা রাজশ্রী দে, স্কুলের সভাপতি সহ স্কুলের অন্যান্য শিক্ষিকা ও ছাত্রীরা। এদিন রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে সেজে উঠেছিল স্কুল চত্বর। একে একে ছাত্রীরা রবীন্দ্রনাথ ঠাকুরের গানে নৃত্য প্রদর্শন করে। দেখুন বিস্তারিত, আর রবীন্দ্র জয়ন্তী নিয়ে কি বললেন স্কুলের প্রধান শিক্ষিকা, বিস্তারিত শুনে নেব শেষে। আজকে তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, জন্মজয়ন্তী আমরা পালন করছি। সেই পালনের জন্য আমাদের শিক্ষিকারা, শিক্ষাকর্মীরা, বিদ্যালয়ের সভাপতি মশাই সকলে এসেছেন এবং ছাত্রছাত্রীরা এসেছে, অভিভাবকরা এসেছেন। রবীন্দ্র জন্মজয়ন্তীটা পালনের উদ্দেশ্যেই আমরা আজকে স্কুলে মূলত মিলিত হয়েছি আর কি। হ্যাঁ, ছাত্রীরা অংশগ্রহণ তো করছে অবশ্যই। লকডাউনের পর এই প্রথম আমরা অনুষ্ঠানটা করতে চলেছি, যদিও আমাদের এই ছুটি পড়ে গেছে, তাতেও আমরা অংশগ্রহণ করতে পেরেছি। ভালোই লাগছে। আমি এই অনুষ্ঠানের নাম নৃত্য করেছি। আমার নাম পূর্বিতা মালিক। দশটা বেলায় রোজ দেখতে পাই ফেরিওলা যাচ্ছে ফেরি নিয়ে, চুড়ি চাই চুড়ি চাই সে হাঁকে, চিনির পুতুল ছুরিতে তার থাকে, যাই সে চলে যে পথে তার খুশি, যখন খুশি খায় সে বাড়ি গিয়ে। দশটা বাজে, সাড়ে দশটা বাজে, নাই গো তারা হয় বা পাছে দেরি, ইচ্ছে করে সে লেট ফেলে দিয়ে অমনি করে বেড়ায় নিয়ে ফেরে। আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি সাড়ে চারটে বাজে, কোদাল নিয়ে মাটি কোপায় মারি বাবুদের ওই ফুল বাগানের মাঝে, একটু বেশি রাত না হতে হতে মা আমারে ঘুম পাড়াতে চায়, জানলা দিয়ে দেখিছে পথে পাগড়ি পরে পাহাড় ওলা যায়, আধার গলি লোক বেশি না চলে, গ্যাসের আলো মিট মিটিয়ে জলে, লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায়, রাত হয়ে যায় দশটা এগারোটা, কেউ তো কিছু বলে না তার লাগে, ইচ্ছে করে পাহাড় ওলা হয়ে গলির ধারে আপন মনে জাগি। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর,
এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-84।